আমি কালকে যাবো আর কি ঢাকায়, তো আজকে আমার বাড়িতে যেতে পারছি আর কি। তো আমরা 6 জন মানুষ আগামীকাল যাব। আমি গতকালকে এসে রাত্রে এসে আর টিকিট করছিলাম আর কি, তো টিকিটটা পাই নাই, কাউন্টার থেকে টিকিট দেয় নাই, তো লাস্টে দালার কাছ থেকে কিনছি। তো তার কাছ থেকে আমি কিনছি 6টা টিকিট কিনছি আর কি 800 টাকা বেশি দিয়ে। একটা টিকিটও 110 টাকায় নিছি আর কি, 800 টাকা বেশি দিয়ে 1800 টিকিট 2700 টাকা দিয়ে কিনছি, 2700 টাকা দিয়ে কিনছি আর কি। তো না কিনলে তো বুঝেন না, ট্রেনে গেলে তো ট্রেনে যে অ্যাটেনডেন্স যারা আছে এরা হরানি করে, খুব বেশি হরানি করে। এবার একজন আমি কুলোরতে আসছিলাম আর কি, ইমার্জেন্সি আসতে হচ্ছে না, না হলেন না। পরে আমি কাউন্টারে গেছিলাম, কাউন্টারে তারা টিকিট দিয়ে নাই নাই, পরে তো বাধ্য হয়ে ট্রেন ছেড়ে দিচ্ছি, আমি ট্রেনে উঠলাম। পরে একজন অ্যাটেনডেন্স, ওর নামও মনে আছে, বলার দরকার নাই, তো অ্যাটেনডেন্স খুব বেশি হয়রানি করছে আমারে, আমাকে বলছে যে নেমে চলন্ত ট্রেনে আমাকে বলছে নামাই দিবে, চলন্ত ট্রেনে আমাকে বলছে যে নামাই দিবে। এরপর ধাক্কা দেখে করছে বা তর্কাতর্কি করছে। পরবর্তীতে আমি বাধ্য হয়ে বাদে অ্যাকশন ইসলাম, আমার স্টেশন মাস্টার যে রাসেল ভাই আছেন, সুয়েল ভাই আছেন, আর কজন ওরা আমার পরিচিত বা তাদের, আমি তাদের বাড়িতে আমি আর কি যে টিউশন মাস্টার আর কি, তাদেরকে টিউশনই পড়াই, তার বাচ্চাদের পড়াই, ওরা পরিচিত থাকার কারণে তারা বাদে বাসিসি, এবং তারা অ্যাকশন নিছে বাদে, বাধ্য হয়েছে বাদে অ্যাটেনশন যারা আছে ওরা আমার কাছে মাফ চাইছে ভাই। জি না, টিকিট পাই নাই, টিকিট নেই, 8 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই ডাকলাম। জি না, যাবো না তো আমি কী করবো আর কি, ঘুরতেছি আর কি, দেখা যাক যেতে পারি কিনা আর কি। আমি কুলাউড়া যাব, তো কুলাউড়া টিকিট নেই, বানু কাছে টিকিট দিয়ে দিছে, আমরা বলতেছে যে 150 টাকা দিতে হবে, এই যে 150 টাকা। হ্যাঁ, আমরা যামু ঢাকা, মানে টিকিট নাই, পরে আমরা লইছি আপনার এই ভৈরব, হয়রানি শিকার হয়ে বেলেগের টিকিট কিনতে হয়েছে, আমরা 650 টাকা করে কিনছি, 240 টাকা, 550 টাকা কিনছি আমরা, 240 টাকার টিকিট 550 টাকা কিনছি বেলেগে, ঠিক আছে, মানে আগে তো যাইতে হইব এগুলাই কিন্তু। আমার থেকে টিকিট 500 টাকা, 550 টাকা নিয়েছে। আমি টিকিটের সমস্যায় ছিলাম, ঢাকায় যাবো, আমার আম্মু অসুস্থ, যার কারণে আমার যেতে বাধ্য আমি, তো এখানে এক ভাইয়ের কাছে বললাম যে ভাই আমাকে একটা টিকিটের ব্যবস্থা করে দিন। পরে উনি বলছে যে দেখি আমি কী করা যায়। কিছুক্ষণ পরে বলো যে আপু একজনের কাছে একটা টিকিট আছে, আপনার 550 টাকা লাগবে। পরে আমি বাধ্য নিতে পরে এই টিকিটটা নিয়েছি। হ্যাঁ, 550 টাকা। থ্যাংক ইউ।